ओ स्थापकाय च धर्मस् सर्वधर्म अवतार बरिष्ठाय रामकृष्णाय ते नम श्री श्री लाटू महाराज स्थिति कथा लाटू महाराज ठाकुरेश सहित भक्त श्री प्राणकृष्ण मुखोपाध्याय गृह गमन लाटू महाराज प्राणकृष्ण बाबू के ठाकुर मोटा बाबून बलिया डाकित তিনি প্রায়ই দক্ষিণেশ্বরে আসিতেন এবং মাঝে মাঝে নিজের গৃহে ঠাকুরকে লইয়া গিয়া উৎসব করিতেন অন্যান্য ভক্তমণ্ডলী গৃহে লাঠুকে শত সহস্র কাজে নিযুক্ত থাকিতে হইত কিন্তু প্রাণকৃষ্ণবাবুর গৃহে লাটু সুস্থির হইয়া বসিয়া ভক্তমণ্ডলী কথা শুনিতে পাইত সেইখানে বাবুরামের সহিত তাহার প্রথম আলাপ হয় দিন সাতেক পূর্বে বাবুরাম সর্বপ্রথম দক্ষিণেশ্বরে গিয়াছিলেন কিন্তু সেইখানে তাহার সহিত লাটুর আলাপ করিবার সুযোগ হয় নাই মোটা বাবুনে গৃহে বাবুরামের সহিত প্রথম মিলনের কথা লাটু মহারাজ বলিতেছেন ওনার বাড়িতে আঁটফুরের বাবুরামের সহিত হামার কথা হয়েছিল বাবুরাম তখন বড্ড ছেলে মানুষ দেখতে বেশ ফুটফুটে ছিপছিপে ঠাকুর তাকে বড় আদর করতেন শুনেছি বাবুরামের মা ঠাকুরের হাতে তাকে সঁপে দিয়েছিলেন দেখো তো মা হয়ে ছেলের কামনা করলে এরকম মা পাওয়া বড় ভাগ্যের কথা যার মা ছেলেকে বলে ভগবান লাভ কর ত্যাগই সন্ন্যাসী হ সে মা তো মুক্ত মা সে মা আর ছেলেদের দুঃখ ভোগ করাতে চায় না নিজেরা সংসারে দুঃখ ভোগ করে দেখেছে তো এইবার প্রাণকৃষ্ণবাবুর সঙ্গে প্রসঙ্গে মারাজ বলিতেছেন বহুবার তাহার গৃহে লাঠু গিয়াছিল সেই প্রসঙ্গে দু একটি ঘটনা লাটু মহারাজ আমি তো মোটা বামুনের বাড়িতে ওনাকে বলতে শুনেছি জানো সেবকের কাম ক্রোধ লোভ থেকে সাবধান হতে হয় দেখো না মহাবীরকে রামজির কাজে লঙ্কায় গিয়ে ক্রোধের বসে কি করলেন লেজের আগুন দিয়ে লঙ্কাটা পুড়িয়ে ছাড়খাড় করে দিলেন ক্রোধ এত খারাপ জিনিস উনি বলতেন যে সেবক জিতেন্দ্রীয় সে কী না করতে পারে আমাদের তো হামেশা বলতেন ওরেই কাম ক্রোধ লোভকে বাড়া বাড়তে দেবিন এর সালারা তো যাবে না তাই ওদের মোর ফিরিয়ে দে রে কামকে বলবি থাক শালা কাম তুই ঈশ্বর কামনা নিয়ে ঈশ্বর অমন নিয়ে তোকে মেয়ে মানুষের দিকে মন নামা নামতে দেব না ক্রোধকে বলবি থাক শালা তুই কাম কাঞ্চে কাম কামকামিনী কাঞ্চনের পথ রুখে ওরা এলেই ক্রোধে হুঙ্কার ছাড়বি যাতে ওরা ভয় পেয়ে আর তোকে জ্বালাতন করতে না আসে আর লোভকে বলবি ও ছোট ছোটো লোভ করবি কেন একেবারে তাঁর লোভে লেগে যা তিনি যে ছ ছটা ঐশ্বর্যের মালিক তাঁর চেয়ে লোভের বস্তু আর কী আছে আরেকটি প্রসঙ্গ আমরা ঘটনাক্রমে শুনেছি ঠাকুরের কাছে অনেক লোক একদিন দক্ষিণেশ্বরে মোটা বামুনের খুব সুখ্যাতি করছিল তা শুনে ঠাকুর তাদের হাসতে হাসতে বললেন আরে মোটা বামুন তো আমার উৎসব করবেই আমি যে তাকে ঘুষ দিয়ে রেখেছি লাঠুমারে যে মুখ মুখ হইতে এই কথা শুনিয়া জনৈক ভক্ত অতিশয় বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন মহারাজ ঠাকুর ওনাকে ঘুষ দিতে গেলেন কেন যিনি টাকা যশ মান কিছুই চান না তাঁর আবার ঘুষ দেওয়ার প্রয়োজন কি লাটু মহারাজ আরে সত্যিকে তিনি ঘুষ দিয়েছেন ও একটা মস্করা করলেন জনাইকে ভক্ত এ কেমন মস্করা হলো বুঝতে পারছে না মহারাজ একটু খুলে বলুন না আমরা তো তাঁর কথার ভাব ধরতে পারলুম না লাটু মহারাজ আরে এও বুঝলে না ঠাকুরের কৃপায় তাঁর প্রাণকৃষ্ণবাবুর দ্বিতীয়া পদ্মীর গর্ভে একটি ছেলে হয় সন্তান হবার পর থেকে বামুন ঠাকুরকে নিয়ে খুব উৎসব করতেন তাই উনি বললেন আরে ঘুষ দিয়ে রেখেছি জনাকে ভক্ত কি কথা মহারাজ যিনি কামিনী কাঞ্চন ত্যাগেই তিনি প্রাণকৃষ্ণবাবুর সন্তান কামনা করলেন লাটু মহারাজ হ্যাঁ তাতে হয়েছে কি সন্তান কামনা করায় কি দোষ আছে সংসার তো তাঁকে ডাকবার জন্যই সন্তান হলে কি আর তাকে ডাকতে পারা যায় না জনাইকে ভক্ত কই মহারাজ আমরা তো পারছি কই আমরা তো সংসার রয়েছি সংসারে ছেলে পুলে নেই তো আমরা বড় বেশি নাকানি চোকানি খাচ্ছি তাই তো তাকে ডাকতে পারি না লাটু মারে হ্যাঁ তা তো খাবেই তাকে ভুলে সন্তান সন্ততিতে মরজেছ তাই তো তোমাদের এত দুঃখ এই সন্তান সন্ততে নিয়ে তাকে ডাকো না ছেলে সব তাকে ডাকতে শেখাও না তোমাদের সব দুঃখ চলে যাবে জনাই ভক্ত মহারাজ আপনারা সন্ন্যাসী সংসারের দুঃখ ঠিক বুঝবেন না ছেলে মেয়েদের নিয়ে আমরা কেমন নেতা চোপড়া হয়ে পড়ি তা তো আপনারা জানবেন কি করে সংসার তো করেন নেই একটু তাকে ডাকতে বসেছি অমনি একটি ছেলে কেঁদে উঠল বাবা খিদে পেয়েছে গীতা নিয়ে পড়তে বসেছি অমনি আরেকটি ছেলে বায়না ধরল বাবা পড়াটা বলে দিন না একটু বিশ্রাম নিচ্ছি অমনি গিন্নি এসে বললেন খোঁকাটাকে ধরগ। ঘুমোচ্ছি তখনও আমাদের ছাড়ান নেই খোঁকা ডাকছে বাবা মুত পেয়েছে আচ্ছা বলুন তো এইসব নিয়ে কেমন করে আমরা ভগবানকে ডাকি ভক্তের কথা শুনে লাটু মহারাজ বললেন আরে তোমাদের ঘর আর মোটা বামুনের ঘর ও এক জমিদার লোক ওর ঘরে পয়সা কত ওদের ছেলেপুলেদের ঝক্কি নিতে হয় না ও সব লোকেদের ভগবানের পথে আনবার জন্য তিনি কেমন কৌশল কৌশল করলেন একটি ছেলে দিয়ে তার মনটাকে ভগবানের দিকে টেনে তুললেন জনাইকে ভক্ত মহারাজ এ তাঁর লীলা তিনিই বোঝেন আমরা তার কিছু বুঝি না লাটু মহারাজ তোমরা বুঝবে কি করে আগে কিছু সাধন ভজন আগে কিছু সাধন ভজন করো শেষে সব বুঝতে পারবে কার কোন দিকে আকর্ষণ আছে কেমন করে তা ছুটবে সব বুঝতে পারবে সাধন করো সাধন করো আর একদিনের ঘটনা একদিন গিরিন্দবাবু দক্ষিণেশ্বরে আসিলে ঠাকুর তাকে বললেন দেখো গো আজ মায়ে সে রথযাত্রা দেখতে ইচ্ছা হচ্ছে একখান নৌকা ভাড়া করো ঠাকুরের কথা মতো গিরিন্দ্রবাবু নৌকা ভাড়া করিলেন ঠাকুর লাটুকের সঙ্গে লইয়া নৌকায় চাপিলেন তাহারা প্রথমে দ্বাদশ গোপাল দেখিয়া মায়েশে জগন্নাথ দেখেন বৈকালে তাহারা নৌকা যোগে চান চানকের শ্রীশ্রীর অন্নপূর্ণা দেবীকে দেখেন এবং সন্ধ্যার প্রাককালে পেনেটে হইয়া গদাধরের পাটবাড়িতে আসেন ঠাকুরের নিকট হইতে লাটু মহারাজ লাটু মাহেশের জগন্নাথ দ্বাদশ গোপাল ও পাটবাড়ি ইতিবৃত্ত শুনিয়াছিলেন ঠাকুর বলিয়াছিলেন যে এই তীর্থ তীর্থ দর্শন প্রসঙ্গে বলিয়াছিলেন যে তীর্থ গমন ও তীর্থ সম্বন্ধে তিনি বলেছেন তীর্থস্থানে তীর্থ মাহাত্ম শুনতে হয় তীর্থ মাহাত্ম শুনতে শুনতে উদ্দীপন আসে তখন তীর্থ দেবতার মন আকৃষ্ট হয় তীর্থ দেবতায় মন আকৃষ্ট হয় তীর্থে গিয়ে তীর্থ করতে হয় তীর্থবাস করলে সাধু সঙ্গের ফল পাওয়া যায় তীর্থ তপস্যার স্থান সেখানে সাধন ভজন করলে অল্পতেই সিদ্ধ হওয়া যায় এইবার বিদ্যাসাগর প্রসঙ্গে লাটু মহারাজ যেটি দেখেছেন তারই বর্ণনা দিচ্ছেন আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ পাঁচই আগস্ট ঠাকুর ভবনাথ হাজরা ও শ্রীমক্ষের সঙ্গে লইয়া বিদ্যাসাগর মহাশয়ে গৃহে গমন করেন দক্ষিণেশ্বরে ফিরিয়া তিনি বিদ্যাসাগর মহাশয়ের কাছে তিনি শুনিয়াছিলেন যেমন শুনিয়াছিলেন বিদ্যাসাগরের প্রসঙ্গ লাঠুমায় থাকেননি দক্ষিণেশ্বরে ফিরিয়া তিনি বিদ্যাসাগর মহাশয়ের কাজের খুব সুখ্যাতি করিতে থাকেন তিনি বলিয়াছিলেন যে এরূপ লোকের দর্শন স্পর্শনে পূর্ণ আছে ঠাকুরের শ্রীমুখ হইতে এরূপ কথা শুনিয়া বিদ্যাসাগর মহাশয়কে দেখিবার জন্য লাটু উদ্গ্রী উদ্গ্রী হইয়া পড়েন বিদ্যাসাগর মহাশয়কে দেখার ইচ্ছায় তিনি প্রায়ই একদিন বৈকালের দিকে মেট্রোপলিটন কলেজের সামনে দাঁড়িয়ে থাকিতেন এরূপ প্রায় অনেক দিন তাহাকে দাঁড়িয়ে থাকিতে হইয়াছিল অবশেষে একদিন লম্বা শিখাযুক্ত মণ্ডিত মস্তিষ্ক বিদ্যাসর মহাশয়কে পথে দেখিলেন দেখিয়া তাহাকে নমস্কার করিলেন কিন্তু কোনো কথা বলিলেন না এই কথাগুলি তাহার ভাষা এইবার আমরা উদ্ধৃত করিতেছি বিদ্যাসর মহাশয়কে দেখে ঠাকুর যা বলেছিলেন সেই কথা লাটু মহারাজ বলছেন লাটু মহারাজ ঠাকুর বলেছিলেন এতদিনের সাগরে এসে মিছিলুম। তাতে বিদ্যাসাগর মশা কি বলেছিলেন জানো তবে কিছু লোনা জল নিয়ে যান তাতে উনি কি উত্তর দিয়েছিলেন যেন ওগো তুমি লোনা লোনা জলের সাগর নয় তুমি অমৃতের সাগর হামনি তো দেখবার জন্য পথের ধারে বসে থাকতুম এমন কতদিন হয়েছে শেষে একদিন তার দেখা পেলুন তার মতো লোককে দেখলেও পূর্ণ হয় যেন তার মতো দাতা তো আজকাল দেখা যায় না কলিকালে দানি ধর্ম তিনি সেই ধর্ম পালন করেছেন ব্যাস এতেই তার সব বকেরা মিটে গেছে জীবনকালে তাকে লোকে বুঝতে পারেনি তাইও অনেকে তাকে অর্থাৎ বিদ্যাসাগরকে নাস্তিক বলত বাকি তিনি তো নাস্তিক নন ঠাকুর বলতেন বিদ্যাসাগর বিরাটের উপাসনা করেন অনাথ গরিবের উপর তার কি দয়া লুকিয়ে লুকিয়ে তাদের কত সাহায্য করতেন এত গোপনে করতেন যে কেউ জানতে পারতো না দেখো বিদ্যাসাগরের মতো অহংকার শূন্য হবে তিনি এত বড় বিদ্বান এত টাকা তাঁর আয় এত মান সম্ভ্রম তাঁর বাকি তিনি কেমন সবার সাথে মিশতেন গরিব গ্রুপদের সাহায্য করতেন কখনও বলতেন না এত টাকা দিয়েছি এত এত উপকার করেছি বাকি যে কেউ তাকে নিন্দা করত তাকে জিজ্ঞেস করতেন আমি কি কোনো দিন তোমার কোনো উপকারে এসেছি বলতে পারো আরেকটি ঘটনা লাটু মারাজে মাস বলছেন দেখো একদিন বিদ্যাসাগর মহাশয় এক স্টেশনে নেমে এক মুদির দোকানে তামাক খাচ্ছিলেন তখন বিধবাদের বিয়ে নিয়ে সমাজে ভারী গণ্ডগোল চলছে সেই মুদির দোকানে বিদ্যাসাগরকে তামাক খেতে দেখে সেই দেশের এক ব্রাহ্মণ পণ্ডিত নানান কথা কইতে লাগল ব্রাহ্মণ জানত না যে তিনি বিদ্যাসাগর একথা সে কথার পর বিধবাদের বিয়ে নিয়ে কথা উঠল সেই ব্রাহ্মণ পণ্ডিত বিদ্যাসাগর মহাশয়কে উদ্দেশ্য করে খুব গালাগালি গালিগালায় দিয়ে গেল বললে বিদ্যাসাগরকে পেলে আমি তার তার নিকেশ করে দিই বিদ্যাসাগর মশা সব জেনারেশনেও কিছু বললেন না শুধু বললেন তুমি বিদ্যাসাগরকে চেনো তো দেখো তো কত গালাগালি সয়ে নিলেন কিচ্ছু বললেন না এরকম তোমরা পারো তোমরা তো এক দামড়ি দান করলে বাজার গরম করে তোলো বাকি তিনি কি করতেন কাউকে জানতে পর্যন্ত দিতেন না আরে উনি তো লোক ঠাকুর বলতেন সামনের জন্মে তিনি আরও বড় শক্তি নিয়ে জন্মাবেন তোমরা বিধবাদের দুঃখ কি বোঝো বিদ্যাসাগর মহাশয় বুঝতেন তাই তো তিনি ওদের জন্য এত করলেন তোমরা বড় জোর একঘটি কাঁদো বাকি কাজের বেলায় কিচ্ছু করো না বাকি তিনি কি করলেন দেখো সমাজের সাথে এমন যুদ্ধ দিলেন যে লাটসায় পর্যন্ত তার কথা মেনে নিলেন দান তো অনেকেই করে বাকি উনার মতন খেটে খুটে উপায় করে কজন দান করতে পারে উপায়ের করি দান করতে পারো তবে তো বলি দানের দিল আছে যে নিজের খাটনের পয়সা দান করে সেই ভাগ্যবান আরে বিদ্যাসাগর কিশোর সেন বিজয় গোস্বামী মহেন্দ্র সরকার এরা তো কেউ মূর্খ নয় সকলেই পণ্ডিত এনারা সবাই ঠাকুরকে শ্রদ্ধাভক্তি করতেন কিছু না কিছু একটা বুঝেছিল তাই তো তারা মেনেছিল গুণ না থাকলে মানবে কেন একদিন না হয় জোর দুদিন মানবে বাকি তারপর ভক্তি সব পালিয়ে যাবে বিদ্যাসাগর মহাশয় মাকে মানত তাই তো মায়ের আশীর্বাদে তার সব কাজ পূরণ হয়েছিল তোমরা তো গর্বধারণী মাকেও মানো না তোমাদের মনস্কামনা পূর্ণ হতে পারে না যে মাকে মানে না সে আবার সাধন করবে কি গুরুর কথা সে কি মানতে পারবে বিদ্যাসাগর মহাশয়কে দেখিয়ে উনি মহন্তদেরকে আমার শিক্ষা দিলেন বলেন দেখো গো গৃহস্থদের মধ্যে থেকেও বিদ্যাসাগর কেমন ত্যাগী হতে পারলেন নিজের টাকা সব বিলিয়ে দিলেন আর তোমরা সন্ন্যাসী গৃহী শুধু সঞ্চয় করবে সঞ্চয়ের দিকে ইচ্ছা ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুপম্পাদ বিগ্রহী ঈশ অবতারম পরমেশমেডম তং রামকৃষ্ণম শিরসা নমামহ